হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদেরকে জেনপাস ইউজি যে আপডেটেড ভার্সন মানে সরাসরি বলতে পারি আমরা এমএসসি নার্সিং এমএসসি নার্সিং এর যে এন্ট্রেন্স এক্সাম হয় সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে তার কলেজ তার ইনস্টিটিউট কবে এক্সাম হচ্ছে টেন্টেটিভ ডেট কি আছে মূলত তার ইনফরমেশন বুলেটিন নিয়ে আপডেট দেব সরাসরি আপনাদেরকে বলবো তেইশ চার দু থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শেষ হবে কিন্তু আট পাঁচ দু অর্থাৎ হাতে আর কিন্তু চার দিন সময় আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং করা আছেন তারা এমএসসি নার্সিং করতে চাইছেন ভেরিয়াস কলেজ আর ইনস্টিটিউশনে স্টেট অফ দ্য গভর্নমেন্টে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো ফার্স্ট অফ অল আমাদের কাছে কিন্তু ইনফরমেশন বুলেটিন চলে এসেছে ইনফরমেশন বুলেটিনে বলা হয়েছে এটা হচ্ছে সেট ফর এমএসসি নার্সিং কোর্সেস অর্থাৎ কমন এন্ট্রেন্স টেস্ট ঠিক আছে এবার সরাসরি আমরা আপনাদেরকে শেয়ার করব ইনফরমেশন বুলেটিন থেকে সেম আমরা জেনপাস ইউজিতে যেভাবে ফিল আপ করেছিলাম সেইভাবে ফিল আপ করব এবং সেম ওয়েবসাইট থেকে এসে ঠিক আছে এখানে বলে দিই ফিস কিন্তু তিন হাজার টাকা ফিজ যারা এমএসি নার্সিং করতে চাইছেন ঠিক আছে এখানে আপনাদের কিন্তু দেখতে পাবেন যে অথবা ডোমিসাইল ক্রাইটেরিয়া কি লাগছে কি কি আপনাকে প্রোভাইড করতে হবে রুলস অফ এক্সামিনেশন কি আছে ঠিক আছে কি স্পেশাল ফেসিলিটিস আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন সরাসরি আমরা যাব একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে যে কটা থেকে কটা এক্সাম হবে সেটা হচ্ছে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত এই সময় টোটাল একশোটি কোশ্চেন আসবেন মাল্টিপল চয়েস কোশ্চেন নব্বই মিনিট সময় দেবে আপনাকে আর পুরোটাই কিন্তু ইংলিশে কোশ্চেন হবে সিলেবাস হবে কিন্তু বিএসসি অথবা পিবিএসসি নার্সিং থেকে পার্ট ওয়ানে হবে হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি সোশ্যালজি সাইকোলজি মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফার্মাকোলজি জেনেটিক্স অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন রিসার্চ অ্যান্ড স্ট্যাটিক্স ফর্টি কোর্সেন পার্ট বি ফাউন্ডেশন অফ নার্সিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং পেডিয়াট্রিক নার্সিং সাইক্রেটিক নার্সিং অবস্টেটিক্যাল নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং এর থেকে কিন্তু সিক্সটি কোর্সেন থাকবে আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু চারটের মধ্যে একটি ভুল হলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কাটা যাবে অর্থাৎ আপনি যদি একটা কোশ্চেন কারেক্ট করেন এক পাবেন একটা কোয়েশ্চেন ভুল করেন তাহলে কিন্তু আপনার ওয়ান ফোর নাম্বার অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট নাম্বার কিন্তু কাটা যাবে তারপরে চারটে ভুল হলে এক নাম্বার কাটা যাবে সো যখন এক্সাম দেবেন ঠিকঠাক করে বুঝে শুনে এক্সাম দেবেন ঠিক আছে এবার আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে আর জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল যে কেউ হতে পারেন কোন রকম অসুবিধা নেই অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া হিসেবে আপনি যদি বিএসসি নার্সিং পিবিএসি নার্সিং এবং পোস্ট বেসিক যে নার্সিং থ্রু ডিস্টেন্স এডুকেশন তিনিও আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো রকম সমস্যা নেই 55% মার্কস লাগলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অ্যাপারেঞ্জ লিমিট হচ্ছে 53 এটা আপনারা মাথায় রাখবেন আর কোনো রকম অ্যাপারেজ লিমিট নেই ইনক্লুডিং ইএসআই এবং সেন্ট্রাল गवर्नमेंट এমপ্লয়ি ঠিক আছে এগুলা তো আছেই তার সাথে সাথে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স যদি পাবলিশড হয় আপনাদেরকে আমি জানিয়ে দেব আর ডোমিসাইলের পারফর্মা কি হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পারফর্মা কি হবে সমস্তটাই কিন্তু আমার কাছে গচ্ছিত আছে আমি আপনাদেরকে শেয়ার করে দেব প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি ফিল আপ করতে পারে আরো একটি সুযোগ আপনার হাতে থাকবে যদি কোনো কোশ্চেন আপনার মনে হয় যে চ্যালেঞ্জ করতে হবে আপনার স্যাটিসফ্যাক্টরি হয়নি আপনি ঠিক দিয়েছেন কিন্তু ভুল তালাক দিয়ে নাম্বার কেটে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে পাঁচশো টাকা দিয়ে রিভিউ করতে পারবেন বা তার এগেনস্টে আপনি অ্যাপিল করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর পোফার্মা রিলেটেড ভিডিও কিন্তু আমরা শেয়ার করছি আপনাদের এমএসসি নার্সিং বিএসসি নার্সিং এছাড়াও আরো যে গুলো আছে জেমাস পিজি ঠিক আছে এই সমস্ত এক্সাম থেকে তাদের যে পারফর্মান তাদের যে ফিটনেস সার্টিফিকেট এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে তো যাই হোক আছে ভিডিও পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুভ থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে টাটা বাই বাই